আন্দো আপনি গেলেন বলে যে ধরা দিয়েছে সেখানে আমাদের মানুষের পছন্দ করে না। তো আমি সাড়ে কাছে একটা গ্রামের অনুরোধ, আমি আপনার কাছে আসছি, আপনাদের যত আমি কাছে আসছি থাকবো ইনশাল্লাহ। কিন্তু আমার একটু সমস্যা আছে, কারণ আমি গেলেন করা হচ্ছে আমার আমার চিকিৎসা করছি, আমার পক্ষে আরো কত চিকিৎসা করছি, আমার যে আমার আরো বেশি হয়ে গেছে। আমি আজকে বিমান ভালো মধ্যে বন্ধু হয়ে আছি, ভালো মধ্যে বেরোতে পারছি না। তো আমি 100% স্যার, তো ওই সরকারের এজেন্ডা আমাকে চিকিৎসা করা তো দিচ্ছে না, তো বার বেরোতে করা হয়েছে। তো সারে কথা আমার একটা অনুরোধ, আমি আমার অনুরোধ ফেরত করতে চাই, কারণ আপনার বাবা এখন চিকিৎসা করতে করতে তো আমার ফোন ফেলে দেয় আমার আপত্তি নেই। স্যার আমি আমার জন্য চিকিৎসার জন্য আপনার হসপিটালে আমরা হয়েছি, যদি আমার ক্রোধ ফেলে দিতে হয় তাহলে আপনার আপনার নলেজ কেমন থাকে যে কেন আমার ক্রোধটা ফেলে দিতে হবে। আমি সত্যি আমি এজেন্ডা না হলে সকলে এজেন্ডা না হলে চিকিৎসা কাছে আমাদের অনেক আমার সঙ্গে বসে আছে রাজু মানে ধর্মে জয় অনেকেই আছে, অনেকেই এখনো প্রায় 10 জনের মতো একটা কর্মী চলবন্ধ হয়ে গেছে, আমাদের 27 জন গুণ এবং খুন হয়েছে। আপনার বিভিন্ন সময় আমাদের এই সকল নেতা কর্মীদের দেখেন এবং নিজের সময় তাদের শুভেচ্ছা পাঠান। ওনারা সকলেই আপনার কাছে কৃতজ্ঞ, আমরা সিয়াসতের বিএনপি আপনার কাছে কৃতজ্ঞ। আমি আজকে বলতে চাই আমরা বাংলাদেশের হাজার হাজার নেতা কর্মী যদিও আমার সাথে এখানে নিয়ে এসেছি জয়কে,
আমরা নদী শেখকে আমরা সাথে নিয়ে এসেছি এবং আমাদের যুবদের কর্মী অনেকে আমরা এখানে সাথে নিয়ে এসেছি। এখন এই মানুষগুলোকে যে সাথে নিয়ে এসেছে একটি কারণে নিয়ে এসেছে এই মানুষগুলোকে, এই পাঁচজন মানুষকে। কেন এই মানুষগুলো বিভিন্ন ধরে প্রতিগ্রস্ত হয়েছে, এর মধ্যে দুজন বক্তব্য রেখেছে আমাদের বক্তব্য রেখেছে আমাদের নিজেরা বক্তব্য রেখেছে। এই মানুষগুলোকে আপনারা যারা শিলালেখ মানুষ আপনারা সকলেই শিলালেখ দেখে থাকুন যারা আপনারা সকলেই পাঁচজন গিয়েছিলেন, কিন্তু এই পাঁচজন মানুষ ইশারা বাংলাদেশের পাঁচজন মানুষ এরকম অবশ্যই আজকে ইশারা পুরো বাংলাদেশ এই পাঁচজনের মতন লক্ষ লক্ষ নেতাকর্মী আসছে, বিএনপি হাজার সব নেতাকর্মী আসছে যাদের কোন মনে শিকার হয়েছে, যাদের পরিবার বিভিন্ন ধরনের অত্যাচারে তিনি যান, যারা নিজেরা বিভিন্ন ধরনের অত্যাচারে তিনি যান, লক্ষ লক্ষ এরকম নেতাকর্মী আসছে। আমরা হয়তো কয়েকজনের পাশে গিয়ে দাঁড়াতে সবার পাশে গিয়ে সমর্থতার কারণে না দাঁড়াতে পারছি, কিন্তু প্রিয় সহকর্মী এই যে এই নেতাকর্মী লড়াই এই মানুষগুলো এটা না হয় বিএনপি করে, কিন্তু এটা তো এই দেশের সন্তান, এটা তো বাংলাদেশের মানুষ। এই মানুষগুলো কেন এই দুর্নীতি আছে বা এই মানুষগুলো কেন এইরকম ভাগ্য গরম করছে, এই মানুষ যদি কোন ব্যক্তি কার স্বার্থ উদ্ধার করতে গিয়ে এই পরিস্থিতির সম্মুখীন হয়েছে, অবশ্যই না, অবশ্যই না, এবং অবশ্যই না। এই মানুষগুলো কথা বলেছিল আজকে বাংলাদেশের 8-20 কোটি মানুষের পক্ষে, এই মানুষগুলো প্রতিবাদ জানিয়েছিল বাংলাদেশের সমগ্র মানুষের ভোটের অধিকারের পক্ষে, এই মানুষগুলো প্রতিবাদ করেছিল সমগ্র বাংলাদেশের মানুষের কথা বলার স্বাধীনতার পক্ষে, এবং তার ফলশ্রুতিতে আজকের যে মাফিয়া সরকার বলি, ভোট টাকার সরকার বলি, নিশ্চয়ের সরকার বলি, ভোটারবিহীন সরকার বলি, যেভাবে বলে না আজকের যে অবৈধ সরকার, তাদের পৃথিবী বাহিনী বা তাদের নির্দেশে আজকে সমগ্র বাংলাদেশ বিএনপির শত হাজার লোক নেতাকর্মী বিভিন্ন অত্যাচারিত শুধু কি বিএনপির নেতাকর্মীরাই অত্যাচারিত নির্যাতিত, অবশ্যই আজকে সমগ্র বাংলাদেশের সাধারণ মানুষ বিভিন্ন ভাবে জীব নিয়ে আছে এই সমগ্র এই অবৈধ সরকারের মাফিয়া সরকার এই ব্যালটবিহীন সরকারের কাছে, এই ভোটারবিহীন অবৈধ সরকারের কাছে সমগ্র বাংলাদেশের মানুষ আজকে জীব। আমরা সংক্ষেপে যদি দেখি আজকের দেশে ছোটবেলা থেকে প্রত্যেক মানুষ এখানে উপস্থিত আপনারা যারা আছেন, যে কোনো সাধারণ সম্পন্ন মানুষ সমাজে যারা আমরা বড় হয়েছি, আমরা অনাচার অবিচার অত্যাচার বলতে যা যা বুঝি আজকে কোন কি পর্যন্ত বাকি একটি আজকে বাকি নেই এই মাফিয়া সরকারের অধীনে, এই অবৈধ সরকারের অধীনে, এই দামি সরকারের অধীনে এমন কোন কাজ বাকি নেই। কয়েকদিন আগে ঘটনা এখন তথ্য করলে আজকেও বোঝা গেছে বর্তমান এসেছে চলছে দেখেছে না তাদের নিয়ে তথাকথিত অবৈধ সংসদ সদস্য যারা দেখেছে কি অবস্থা, কি ঘটনা, কি কার্যক্রম, কি তাদের ব্যবসা, কি তারা কি বিষয় আছে সকল কিছু দেখেছে। এই একটি ঘটনাতে অন্তত আরেকটি বিষয় পরিষ্কার হয়ে যায়, কি সেই বিষয় যে এই যে আজকের যে অবৈধ সরকার এবং তাদের যে দল আওয়ামী লীগ এবং দলটি এদের কার্যক্রম বা এরা কি ধরনের মানুষ, কি ধরনের মানুষকে তারা তাদের দলের নমিনেশন দেয় এই ব্যাপারটি পরিষ্কার করে দেয়। আজকে তাদের জোটের তাদেরই যে জোট আছে সেই জোটে আরেকজন নেতা কয়েকদিন আগে বলেছে যে আজকের এই অবৈধ সংসদে এই যে ব্যালটবিহীন নামী সংসদ, এই সংসদের শতকরা 80% সদস্য তথাকথিত যে সদস্য আছে
এরা চোরা চালাতে বা স্মাল নিয়ে এসে শুধু কি আজ ভোটের অধিকার
যে অবিচার, যে দুর্নীতি, এবং দুর্নীতির কারণে আছে সাধারণ মানুষের জীবনে কষ্ট, সেটি তরুণদের চাকরি বাকরির ক্ষেত্রেই হোক, তাদের ছোটখাটো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেই হোক, সেটি প্রাপ্তহীন জীবনে দ্রব্যমূল্যের ক্ষেত্রেই হোক, সেটি প্রাপ্তহীন জীবনের প্রতিটি পরিবারের সন্তানদের লেখাপড়ার ক্ষেত্রেই হোক, সেটি মা ও প্রত্যেকটি মানুষের রাস্তায় চলাচলের নিরাপত্তার ক্ষেত্রেই হোক, প্রত্যেকটি ক্ষেত্রে আজকে এই অবৈধ সরকার ব্যর্থ, এবং এই প্রত্যেকটি ক্ষেত্রের প্রতিমা হিসাবে এরকম আরো আছে কিছু, প্রত্যেকটি ক্ষেত্রের প্রতিমা হিসাবে আজকে বাংলাদেশের মানুষ আপনাদের কাছে সাড়া দিয়েছে, এবং আপনাদের কাছে সাড়া দিয়ে তারা সেই এই ভুয়া বা ভোটার মিহি অথবা ডালি নির্বাচনকে তারা বর্জন করেছে। প্রিয় সহকর্মী, আজকে আমরা আমাদের এখানে পাঁচজন সহকর্মীর পাশে দাঁড়িয়েছি, কিন্তু এরকম সহকর্মী সমগ্র বাংলাদেশে আমাদের সর্বদা লোক করে নিয়েছে। আজকে আমরা হয়তো দলগতভাবে সকলকে সহযোগিতা করতে পারবো না, শুধু আমাদের নেতা নয়, বহু সাধারণ মানুষ আছে যাদের এই সাধারণ পত্রিকার মাথায় লিখেছে এই যে বেগতির আহমেদের নামে যেটি পুলিশের এক আইন ছিল, সে কিভাবে সাধারণ মানুষের জমি দখল করে নিয়েছে। এই যে আজিজ নামে এক লোককে যে তারা সেনাবাহিনী প্রধান বানিয়েছে, তা সে এবং তার ছেলে কিভাবে মানুষের জমি সাধারণ মানুষের কোন রাজনীতি সাধারণ মানুষ সেরকম সাধারণ মানুষের জমি জমা বাড়ি ঘর তারা দখল করে নিয়েছে। এই অবস্থা সমগ্র বাংলাদেশে আজকে বিরাজমান, যেখানে তারা যেভাবে পাচ্ছে এই ফ্যাসিস্ট দলের অবৈধ দলের সন্ত্রাসী দল, তারা মানিয়ে জন্য নিজেদের ব্যবসা অবৈধ ব্যবসা নিজেদের জন্য কিভাবে নিজেরা নিজেদের সম্পর্কিত হত্যা করছে, কাজে সাধারণ মানুষকে হত্যা করতে হবে, সাধারণ মানুষের সম্পদ ছিনিয়ে নিতে জোর করেছে তাদের বিভিন্ন মন্ত্র তাদের বাহার, কাজে এই সকল কিছু প্রতিবাদে বাংলাদেশের মানুষ সেই বাংলাদেশের মানুষ সেই আপনাদের সাথে এক পাশে এসে দাঁড়িয়েছে। সহকর্মীবৃন্দ, আজকে আমাদেরকে প্রতিশ্রুতি দিতে হবে, আজকে যে আমাদের পাঁচজন সহকর্মীকে আমরা সহযোগিতার জন্য সহযোগিতা করতে সক্ষম হয়েছি, তাদের এই যে ত্যাগ, তাদের মতো সমগ্র বাংলাদেশ যত নেতাকর্মী বিরোধীদের যত নেতাকর্মী বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের এই ত্যাগ বাংলাদেশের বহু সাধারণভাবে যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সাধারণ মানুষ যারা কোনো রাজনীতি করে না, এই সকল মানুষের জবাব যদি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের যে ক্ষতি পূরণ এই কিছু যদি জবাব দিতে হয়, যদি সত্যিকারভাবে এই মানুষগুলো ত্যাগ মূল্যায়ন করতে থাকে, তাহলে প্রিয় নেতাকর্মী আজ আমাদের প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে, আজ আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে যে যেই আশা নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের মানুষ আজ বিএনপি সহ সকল বিরোধী দলের নেতাকর্মীকে দাঁড়িয়ে আছে, সেই আশা সেই প্রত্যাশা পূরণ না হওয়া পর্যন্ত বাংলাদেশের জাতীয় নেতাকর্মী দল সঙ্গে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতাকর্মী বেগম খালেদা জিয়ার প্রকৃতি শৈলী হয়ে ফিরে যাবে না। প্রত্যেকটি যারা বাংলাদেশের
সার্বভৌমত্বকে বিশ্বাস করে, এরকম প্রত্যেক মানুষের প্রচলিত কি সেই কথা একটি বিষয়ে আসছে আমাদের উন্নতি করতে হবে। কেউ যদি আমরা ভেবে থাকি যে আমি চুপচাপ বসে থাকি, সে রাজনীতি করে তাকে ধরে নিয়ে যাবে, আমাকে কিন্তু কিছু বলবে না। এই উপলব্ধি থেকে এই চিন্তা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আজকে আপনার আমার আমাদের সকলের প্রতিনিধি হওয়ার পক্ষে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌম।